আল্লাহর কোরআনের মধ্যে সে আওয়াজ পেয়েছ রে যুব, পয়গম্বরের হাদিসের আওয়াজ পেয়েছ, দলাদলি বন্ধ করো, এক আল্লাহর গোলাম হিসাবে পয়গম্বরের উম্মত হিসাবে আল্লাহওয়ালাদের মধ্যে সে এসে বসিয়া, আমি আল্লাহর নামের গান গা, আমি আল্লাহর নামের জিকির কর, আমি আল্লাহকে স্মরণ কর, হতে পারে জীবনের শেষ মাহফিল তোমারও হতে পারে, আমারও হতে পারে যুব, গেড়ে ভিড় না করে, রাস্তায় ভিড় না করে আল্লাহওয়ালাদের মজলিসে আমার আল্লাহকে ডাক দে রে বান্দা, আমার আল্লাহর নামের জিকির করতে হবে, আমার আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহকে ডাকবি, আমি আল্লাহ তোকে কিয়ামতের ময়দানে স্মরণ করব, ঠিক কি না? এর নবীর উম্মত দক্ষিণ বাতাস যখন বঙ্গোপসাগরের পানির গায়ে লেগে যায়, বাতাসের কারণে পানিগুলো দোল খায়, ইমানদার নেককার আল্লাহওয়ালারা যখন আল্লাহর নামের জিকির শুরু করে দেয়, ইমানদারের অন্তরের ভিতরে দোল খায়, এবার অন্তর খুলে জবান খুলে আওয়াজ তুলে আমার আল্লাহর নামের জিকির কর, আল্লাহর নামের জিকির, আমার আল্লাহ সহ্য করতে পারে না বান্দা তুই ডাক দে, আমি আল্লাহ সহ্য করতে না পারি, আল্লাহ তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই, জোরে কও সুবহানাল্লাহ। এবার আমি প্রশ্ন করতে চাই, ও ঢাকা দাগরের মুসলমান, আমার আল্লাহ তোমাকে আমাকে ভালোবাসে, তুমি কেন আল্লাহকে ভালোবাসো না, তুমি কেন আল্লাহর নাম ডাকো না, জবান খুলে দেখো আমার আল্লাহকে একবার ডেকে দেখো, দেখবা অন্তরে শান্তি লাগে, আমার আল্লাহর নামের জিকির করা দরকার আছে না নাই, আরো আসতে বলেন আছে না নাই, আল্লাহর ফজলে যুবকরা ঢুকতেছে ময়দান কানায় কানায় ভরে যাবে, আল্লাহর গোলামেরা আমার মাওলার নামের জিকিরটা একটু জবান খুলে করা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া আহসানুল উলুম আদাবর মাদ্রাসার দশম বার্ষিকী দাওরায়ে হাদিস ও হিফজ সহকারী ছাত্রদের দস্তারবন্দি এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে
2018 সালের 15ই নভেম্বর রোজ বৃহস্পতিবার বাদ আসর থেকে শ্যামলী ক্লাব মাঠ ময়দানে হযরত উলামা ইকরাম তলাবায়ে নিজাম দ্বীনদার ইমানদার আল্লাহর গোলামদের জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে ত্রুটিমুক্ত শ্রুতি মধুর প্রাণ জল ভরা ভাষায় এই দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শুনতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদিগকে আমাকে এই দয়াময় আল্লাহ আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে এই ময়দানে বসার মতো আসার মতো তৌফিক দিলেন। এজন্য জবান খুলে আওয়াজ তুলে কালিমাতুস শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আহসানুল্লাহ চেয়ারম্যান সাহেব, মোতাওয়াল্লি ও প্রতিষ্ঠাতা সভাপতি অত্র জামিয়া ব্যবস্থাপনায় আলহাজ মোহাম্মদ আবুল কাসেম সহ আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি সাহেব সহ হযরতে উলামা ইকরাম তলাবায়ে নিজাম দ্বীনদার ইমানদার আল্লাহর গোলাম, আপনি আমি দুনিয়ার ভিতরে সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে আল্লাহ এই মজলিসে আসার মতো বসার মতো তৌফিক দিলেন, এজন্য আপনি আমি খুশি না বেজা, অল্প না বেশি, যদি বেশি খুশি হয়ে থাকেন আমার মালিক আপনার মালিক রাজ বিরাজ সাম্রাজ্যের সম্রাট আকাশ জমিন তথা গোটা দুনিয়ার মালিক সেই মহান রব্বুল আলামিনে আরেকবার শুকর আদায় করে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা আল্লাহর শুকর আদায় করে আমার আল্লাহ বান্দার জন্য নেয়ামত বাড়ায় দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা সুবহানাল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জন্য জান্নাতের ভিতরে এক একটা সুবহানাল্লাহ গাছ তৈরি করে দেয়। যাহারা সুবহানাল্লাহ বলে নাই তারা কি লাভবান না লস? আজকের আমরা এই মসজিদে আসছি লাভের জন্য না লসে থাকার জন্য? আমরা এই মসজিদে আসছি কাকে পাওয়ার জন্য? আমাদের আল্লাহ কি ছোট না বড়? এ যুবকরা আমার আল্লাহ কি ছোট না বড়? যদি আপনার আমার আল্লাহ বড় হয় আমার আল্লাহকে একটা জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। মুসলমান শ্যামলী ক্লাব মাঠ থেকে আল্লাহকে ডাক দিবে আমার আল্লাহ খুশি হয়ে শ্যামলী ময়দানে আশেপাশের এলাকার মুসলমান সব মালিকের ডাক শুনে এই ময়দানে আসতে বাধ্য হবে মহব্বতের সাথে অন্তরে ব্যথা নিয়া আমার আল্লাহকে একটা করে ডাক দিয়ে বলে দেন আল্লাহ 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 ক্যা মুবারক নাম হাই আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হাই আল্লাহ আল্লাহ ইতে শিরি নিস্ত নাম শিরে সকর্মি কুনাত জাহনাম তামাও ইয়া এলাহি তুমি মেরা রহমান হাই ইয়া এলাহি তুমি মেরা গফার হাই মুসলমানি বুয়াত বরদান নেহা আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মত ও ঢাকা তাপরের মুসলমান মা গো লাখপতি কোটিপতি বাড়িওয়ালা গাড়িওয়ালা রিক্সাওয়ালা জেলেওয়ালা ও রিক্সাওয়ালা ভাই ও দোকানদারওয়ালা ভাই ও দস্তারের মালিকওয়ালা ভাই আবারও হাত পা ধরে বলি আয় আমার আল্লাহ আর থেকে চাই চায় দেখতেছি কোন বান্দা আল্লাহওয়ালাদের মধ্যে সে যায় আমি আল্লাহ কি ডাক দেয় আল্লাহওয়ালাদের মধ্যে সে যায় আমার খুশি করতে চাই এ মুসলমান যুবক কি লাভ হবে মাহফিলে মাহফিলের আওয়াজ কানে যায় কিন্তু বান্দা ময়দানে আসতে শোনা আর বীর যুবক মরণকালে আমি আল্লাহকে ডাকলে কাজ হবে না এখনো সময় আছে আমি আল্লাহকে আসিয়া ডাক দে এই ওলামা ইকরামদের মধ্যে এসে বসে যাও এই মসজিদে এসে কদম দিয়ে দিয়ে যদি বসতে পারো তোমার আমার প্রত্যেক কদমে আল্লাহ নেকি জমা করে দিবে সুরে কম সুবহানাল্লাহ তোমাকে আমাকে ইহুদ খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দু মুসলমান জাতি বেজাতি সব দুনিয়ার মানুষকে বানানোর পূর্বে আমি আল্লাহ দুনিয়াটাকে ছয় দিনে বানালাম দুনিয়াকে ছয় দিনে বানানোর পর আদম সফিউল্লাহকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলাম নূহ নবীকে পাঠালাম
মুসা নবীকে পাঠালাম, ইব্রাহিম খলিলকে পাঠাইলাম, ওরে নবীর উম্মত যুগে যুগে নবী রাসূল পাঠাইলেন আমার আল্লাহ। দুনিয়ার মানুষকে হেদায়েতের জন্য, দাওয়াতের জন্য, রেসালাতের দায়িত্ব দিলেন, এ মুসলমান যুব আমার আল্লাহ পয়গম্বর বিশ্ব নবী আব্দুল্লাহর বেটে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ আমেনা মায়ের গর্ভে এনে দিলেন রবিউল আউয়াল মাসের ১২ তারিখ রোজ সোমবার দুনিয়ায় আগমন করলেন। আল্লাহর হাবিব জন্মের পর তেনার বাবাকে হারায়, তেনার মা আমেনাকেও হারায়, এতিমের মতো মক্কার জমিনে খেলার সাথীদের সাথে খেলাধুলা দেখতে যায়, খেলা করতে যায়। আল্লাহর নবী ময়দানে খেলা দেখতেছে, বসে বসে এতিমের মতো আরশের দিকে তাকায়, জমিনে তাকায়, খেলার সাথীদের দিকে তাকায়। সব খেলার সাথীরা পাগম্বর দেখতেছে সন্ধ্যাবেলা আল্লাহর জমিন থেকে প্রত্যেক মা প্রত্যেক বাবা সন্তানকে নিয়ে যায়, আমার নবীকে নেওয়ার মতো কেউ নাই, কেউ নাই। আমরা হলাম সেই নবী, এতিম নবীর উম্মত। ও এতিম নবীর উম্মতেরা আল্লাহর হাবিব কান্না করতে করতে ওই পাহাড়ের কিনারায় গিয়ে আল্লাহর হাবিব হোবায় হোবায় কান্না করতেছে, আমার বাবু নাই, আমার বাবাও নাই, আমি মুহাম্মদের কেউ নাই, আমার আল্লাহ দোকানদারি করো দোকানে বসে কান্দ, বাড়ি আছে গাড়ি আছে তোর মা নাই বাবা নাই, আমার নবীর বউ নাই বাবাও নাই, ওরে এতিম সন্তান আজকের গলা গলি দরিয়া কাঁদবি, সবাই বক্তা শুরুতে একাকৃত হয়ে কাঁদবো, আমার দয়ার নবীর সাথে আমরা জান্নাতে যাব, কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান নবীর উম্মত, আল্লাহর হাবিবের বয়স যখন ২৫, মক্কা জমিনের সবচাইতে বড় মেয়ে খাদিজাতুল কুবরা ধনী মেয়ে, এনার দাসী কি দিয়া বিবাহের প্রস্তাব দেয়, আল্লাহর হাবিব ডাকিয়া কয়, ও খাদিজার দাসী, আমি মুহাম্মদ এই মেয়েকে বিবাহ করব কি না, আমার চাচার পরামর্শ করে নাই যদি রাজি তিনি হতে বলে, আমি মুহাম্মদ খাদিজাকে বিবাহ করব, খাদিজার বিবাহে আমি মুহাম্মদ রাজি হব। আল্লাহর নবীর চাচা ডাক দিয়া কয়, মুহাম্মদ রে মক্কার জমিনের এমন মেয়ে যদি বিবাহ করো তোর কোনো ভয় না, একটা খুঁটি স্বরূপ হবে টাকাওয়ালা মেয়ে, অনেক পয়গম্বর বিশ্ব নবীর কাছে জিব্রাইল নামের ফেরেশতা পাঠায় দেয়, ওরে জিব্রাইল যাও আমার দোস্ত হাবিবুল্লাহর কাছে চলে যাও, দোস্তের সিনাকে চাক করে নাও, আমার দোস্তকে সম্মান করে পাক পবিত্র করে নাও, পয়গম্বরকে পাক পবিত্র বানাও, সিনাকে চাক করলো হেরা গুহার ভিতরে, পয়গম্বর এবার আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবীর উপরে যখন ওহি নাজিল হয় নবীজির গায়ে জ্বর এসে যায়, খাদিজা বিবির কামরায় চলে যায়, বিবি গো আমাকে কম্বল উড়িয়ে চেপে ধরো, আমার কেমন যেন শরীর থরথর করে কাঁপতেছে, বিবি কয়ে ভয় না, বিবিও বুঝতে পারলো না কি হয়ে গেল রে, আল্লাহর হাবিবের উপরে যে ওহি নাজিল হয় কেউ জানে না, কেউ জানে না, জানে কি? সরে কাও, সরে কাও, সরে কাও, আমার দোস্ত হাবিবুল্লাহকে তুমি কোরআন শিক্ষা দাও, আমার দোস্ত পয়গম্বর বিশ্ব নবীকে কোরআনের ট্রেনিং দাও, আমার দোস্ত পয়গম্বরকে কোরআন শেখায় দাও, নবীর নবুয়তের পর
23 বছর জিন্দেগি মক্কি, 13 বছর মাদানী, 10 বছর কমপ্লিট, 23 বছর জিন্দেগি, 5 বছর 5 মাস 14 দিন আমার আল্লাহ জিব্রাইল নামের ফেরেশতা দিয়া পয়গম্বরকে কোরআনের হাফেজ বানায় দিল। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের হাফেজ হয়ে গেল। আমার আল্লাহ এই কোরআনকে 114টা সূরা দ্বারা সুন্দর করে সাজাইল, কোরআনকে 114টা সূরা দ্বারা সাজাইল, 6,664টিখানা আয়াত দ্বারা লিপিবদ্ধ করলো। আমার আল্লাহ কোরআনকে 10টা ভাগ করে দিল, 1,000 আয়াতকে মহাদা সম্পর্কে নাজিল করে দিল, 1,000 আয়াতকে ভয় পুরুদর্শনমূলক নাজিল করলো, 1,000 আয়াতকে ইতিহাসমূলক নাজিল করলো, 1,000 আয়াতকে দৃষ্টান্তমূলক নাজিল করলো, 1,000 আয়াতকে আদেশমূলক নাজিল করলো, 1,000 আয়াতকে নিষেধমূলক, কমপ্লিট 6,000, 7 নম্বরে 250 আয়াতকে হালাল সম্পর্কে নাজিল করলো, 8 নম্বরে 250 আয়াতকে হারাম সম্পর্কে নাজিল করলো, 9 নম্বরে 100 আয়াতকে প্রশংসামূলক নাজিল করলো, 10 নম্বরে 66 আয়াতকে বিবেদমূলক নাজিল করলো। তারই মধ্য থেকে 114টা সূরার মধ্য থেকে সবচাইতে ছোট সূরা সূরা কাউসার, এই সূরা কাউসার তেলাওয়াত করেছি। আমার আল্লাহ যদি বক্তা দিয়া কবুল করে, আমি আল্লাহর কোরআন থেকে পয়গম্বরের হাদিস থেকে আপনাদের মাঝে টুটা বাটা যতটুকু এলাম মন যাই আপনাদের মাঝে কথা বলবো। আপনাদের দোয়া চাই, ময় মুরুব্বি উস্তাদদের দোয়া চাই, ও পয়গম্বরের উম্মত, আমার আল্লাহ বলেন হে বান্দারে, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তুমি কোরআন করো না, নামাজ করো না, আমি আল্লাহকে ডাকো না, আল্লাহকে স্মরণ করো না, তুই কার অনুসরণ করবি? আজকের আলোচনার বিষয়বস্তু সামনে এসেছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের দাওরায়ে হাদিস ছাত্রদের মাথায় পাগড়ি পরায় দেওয়া হবে। এই এলেম কালাম সব কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণ করেছে, মদিনার পয়গম্বরের সুন্নতি পাগড়ি মাথায় দেওয়া হবে। এই পাগড়ি মাথায় দিয়া কোরআনের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব এই উলামায়ে কিরাম আগে দেখে লই বুঝে লই কোন দিকটা কোন দিকে যায়, তারপরে বলবো। জবান খুলে বলে না, আমার আল্লাহ বলেন ও নবী গো, অবশ্যই আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসারের এক মানা হলো রেসালাত, কাউসারের এক মানা হলো ওহি, আই অর্থাৎ কুরআনুল কারীম। কাউসারের তৃতীয় মানা হলো মিরাজ, কাউসারের চতুর্থ মানা হলো শাফাত, কাউসারের পঞ্চম মানা হলো আল্লাহর হাবিবকে সুন্দর করিয়া। এভাবে একটা দুইটা তিনটা করে কাউসারের মানা মুফাসসিরিনে কেরাম তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লেখে। কাউসার মানা হলো এক নম্বরে রেসালাত, রেসালাতের দায়িত্ব
দায়িত্ব পালন করতে গিয়া মক্কার জমিনে পয়গম্বরকে কুকুর দিয়া ওই মক্কার কাফেররা পয়গম্বরের শরীরকে ক্ষত বিক্ষত করতে চেয়েছে, শুধু তাই না, পয়গম্বরকে কুকুর দিয়া খাওয়ায় মারতে চেয়েছে, পয়গম্বরকে মক্কার মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছে। আমার নবীকে খাওয়াতে পারে না, কুকুর মালিকের কুকুর, মালিক ডাক দিয়া কয় কুকুর তুমি আমার ঘরের কাটা জুটা দানা পানি খাও, আমি যেটা অর্ডার করবো তদনুযায়ী তুমি সুন্দর করে কাজ করতে শুরু করে দাও। কুকুর একবার সামনে আগায়, তিন পা পিছনে পাছায়, আমার নবীর গায়ে কামড় দেয় না, গোটা বিশ্বের জমিনে ফেরাউন নামের কুকুর, অংশন সুচি নামের কুকুর, এরা কুকুরের মতো মক্কার কুকুরেরা তেমনি ভাবে পয়গম্বরকে কামড় দিতে চেয়েছে, পয়গম্বরকে কামড় দিতে পারে নাই, আমার নবীকে ওরা কিছুই করতে পারে না। ওরে ও নবী উম্মতের, তোমরা যারা কলেমা গ্রহণ করেছ, বাংলায় বিচ্ছেদ কোন কুকুর আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। আমার নবী নির্ভয় করে মারতাবাদ দিয়েছে, বাংলার জমিনে নির্ভয় করে মারতাবাদ দেয়, সিমুনকে বাজি রেখে মরণকে ভুলে গিয়ে আমার আল্লাহ করেছে, আমার আল্লাহ নবীকে পাঠিয়েছে, ওর নবীর উম্মতের দল, সেই নবীর উম্মত হইয়া আমেরিকার গোলামি করো, মদিনার আল্লাহর গোলামি ছেড়ে দিছ, মদিনার অনুকরণ ছেড়ে দিছ। আজকের এই মাহফিল থেকে যদি আল্লাহর জান্নাতে ঢুকতে চাও, আমার আল্লাহকে এক নম্বরে স্বীকার যুক্তি দিতে হবে, আমরা আল্লাহর গোলাম, আমার নেতা মদিনায়, আমরা মদিনার নেতার জন্য জীবন দিতে পারি, কোন বেঈমান কুকুরদের কাছে মাথা নত করবো না, ঠিক কিনা? কাউসারের এক মানা হলো রে সালা ওরে পয়গম্বরের উম্মত, হে যুবক, ঢাকার মুসলমান সারা বাংলা থেকে টাকা কামাই করতে ঢাকায় আসছো, কিন্তু আজকের যারা সময়কে সব বিসর্জন দিয়া দোকানের ভিতরে তালা লাগাইয়া, রিক্সার ভিতরে তালা লাগাইয়া, তোমার আমার তিন ছেলের রুম তালা লাগাইয়া, ওরে গরিব, আমার নবীর ভালোবাসায় কোরআনের মহাব্বতে আদাবর মাদ্রাসার ময়দানে আসছো, আমি আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে পাইতে হলে আমার আল্লাহকে আর একটা ধরে ডাক দিয়া বলে দেন আল্লাহ। মুসলমান যুব, আমার নবী হলেন রহমতের নবী, সন্দেহ আছে নাকি? আরো আসতে বলে, আর একটু আসতে বলে, আমার নবী দয়ার নবী, রহমতের নবী, আমার নবীর মতো নবী দুনিয়ায় নাই, আমার নবীর পরে যারা নবুয়তি দাবি করবে এরা মুসাইলামাতুল কাযযাবের দল, এরা মিথ্যুকের দল, এটা হইল কাদিয়ানির দল, এরা হইল নমরুদ ফেরাউনের দল, আমার নবীর পরে কোন নবী আসবে না, নবুয়তের দরজা বন্ধ, রেসালাতের দরজা বন্ধ, পরে নবীর উম্মত
সেই নবীর উম্মত হয়েছি, আমার আল্লাহ রহমত স্বরূপ পয়গম্বর কি দুনিয়ায় পাঠিয়েছে? ও রহমতের নবী উম্মতেরা, আপনার নবী আমার নবী মদিনায়, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাল পয়গম্বরের জন্য কাঁদো না, নবীর ভালোবাসা অন্তরে নাও না। কেন রে যুবক, মরণ কি হবে না, মরা কি লাগবে না? আমার নবীর যদি সাফায়াত পেতে চাও, আমার নবীর যদি সুপারিশ পেতে চাও, এখন দলাদলি বন্ধ করো, ময়দানে আসো, আল্লাহকে ডাক মারো। আরে যুবক, পয়গম্বর মক্কার জমিনের সালাতের দায়িত্ব পালন করতেছে, একদিন দুই দিন তিন দিন চার বছর অতিবাহিত হয়ে গেল, হঠাৎ করে একদিন হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলে দেয়, আবু বকর রে, মক্কার জমিনে চাচা জান থাকতে দিবে না। 13 বছর অতিবাহিত হয়ে গেল বদরের পর, আগামী দিন বদরের পর মক্কায় যদি দেখে আমি মুহাম্মদকে তোমাকে সহ মক্কার মাটির সাথে নিপতিত করে দেব, নিষ্পোষিত করে দিব, নিষ্কলিত করে দেব, মক্কার মাটির সাথে মিশিয়ে দিবে। আল্লাহর নবী সঙ্গে দিয়ে দিলেন বহুদিন আগে, কখন জানি মক্কা ছেড়ে চলে যেতে হয়। আমার আল্লাহ আরশ থেকে ছায়া ছায়া দেখতেছে পয়গম্বর কান্দে। আরে নবীর উম্মত, গভীর রজনী হয়ে গেল, আবু বকরের বাড়ির সামনে হাজির, আবু বকর বলে ডাক দেয়, পয়গম্বর ডাক দিতে দেরি, আবু বকর লাব্বাইকে ইয়া রাসূলুল্লাহ। ওরে ও নবী গো, আপনি যেদিন থেকে আমি আবু বকরকে সংকেত দিলেন গো, আমি সেদিন থেকে আর পীর জমিনে লাগাই না। শুধু তাই না, তাই না, আমি আবু বকরের সফর সাথী উঠো ঘুমায় না। শুধু তাই না নবী গো, আমার আদরের মেয়ে আসমা ও প্রত্যেকটা রাত্রে রুটি আর নাস্তা তৈয়ার করে আপনার জন্য পথের দিকে তাকায় থাকে। কত মহব্বত, কত ভালোবাসা, কত অন্তরে নবীর প্রতি টান। এরে আসে রসুলের দল ও পয়গম্বরের উম্মত, নবীর আশিক হয়েছে নবীর সুন্নত নাই, এত মাহফিল এত আত্মা মাহফিল এত মসজিদ এত আজানের আওয়াজ, টুপিটা একটু মাথায় নাই, মরণ যদি হতো আজকে তো আমি মরে যেতাম, এই মঞ্চে ময়দানে আর জীবনে দেখা হতো না। মাগরিবের নামাজের আগে 4টা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করতেছে মিরপুর 1 নম্বরে, আমার গাড়িতেই প্রথম আমার গাড়ির সাথে ধাক্কা লেগে 4টা গাড়ি পড়ে যায়। আমার সফর সাথী লিটন ভাই দেশি মানুষ দেবীও পিছনের গাড়িতে দৌড়াইয়া এসে দেখতে চলছে, ড্রাইভারদের কারো হাত ভেঙে গেল, কারো পাও ভেঙে গেল, কারো রক্তের গড়িয়া হয়ে গেল। আমি যুবককে আমার আল্লাহর থেকে মনে হয় ফেরেশতা পাঠায় দিয়া হাত দিয়া ধরে রাখলো, জামাল ঝুলা লাগলো না, একটু কোথাও কাটা ছিটাও হলো না। যদি ওই গাড়ি আমার গায়ে উঠতো আর জীবনে মঞ্চে আসতাম না, কোথায় গেল উস্তাদ আইনুদ্দিন, কোথায় সেই উস্তাদ আইনুদ্দিন, কোথায় ফজলুল করিম, কোথায় হাবিব জুহুদুর, কোথায় শামসুল্লাহ ফরিদপুরি, সবাই তো আমার আল্লাহকে রাজি খুশি করিয়া কবরে গেছে, তারাও তো মানুষ, তারাও তুমিও সবাই তো মায়ের সন্তান রে যুব, তবে কার কখন মরণ হবে কারো জানা নাই, মওতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, এবার প্রশ্ন করতে চাই রিজিকের মালিককে, মিছিল ধরো এবার প্রশ্ন করবো হায়াতের মালিককে, আরো জোরে জোরে বলে, সময় একটা ধাক্কা হয়, মিছিল হয় জীবনে বহুবার, পরীক্ষায় পরীক্ষায় পরীক্ষায়, 5 বছর 5 বছর 5 বছর 5 বছর পর পর দুনিয়ার ভিতরে পরীক্ষা দিতে হয়। আমার আল্লাহর কবরে 50 60 100 বছর পরে তোমার আমার পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষায় কয়েকটা প্রশ্ন করবে আমার আল্লাহ। আমরা তুই কবরে আয়, তুই কবরে আয়, তুই কবরে আয়, আমি আল্লাহ তোকেও পরীক্ষা করবো, রেজাউল করিমকেও পরীক্ষা কর, ফয়জুল করিমকেও পরীক্ষা করবো, জাকির নায়ককেও পরীক্ষা করবো,
করে, কিন্তু ওরা প্রকাশ করে না, ওরা চায় হুজুরদের বিদায় দিতে। আর আমরা চাই তসলিমার মেয়ের মতো হয়ে বাংলা সারা করতে কথা বলো। সময় বেশি নাই, মক্কা ছেড়ে চলো তাড়াতাড়ি, তাই দয়ার নবী মায়ার নবী মক্কার দিকে মায়ার নজরে তাকায়, জন্মভূমি মায়ার ভূমি সারিয়া মক্কা ছেড়ে গভীর নজরে মদিনা সারিয়া মক্কা সারিয়া মদিনার দিকে চলছে। 280 কিলোমিটারের পথ পাড়ি দিবে, কাফেরদের ভয়তে রাত্রিবেলা দৌড়াইয়া তারা খোয়া করিয়া আমার নবী পয়গম্বর ফেরাক পর্বতে আশ্রয় নিল। কাফেরেরা কদম কদম পারাপারা দেখিয়া গুহায় উঠলো, কিন্তু কেউ বলে এই গুহায়, কেউ বলে না রে পাগলা, এখানে যদি থাকতো কবুতরে ডিম পারতো না, মাকুর শেষ জল পারতো না, এখানে মোহাম্মদ নাই, আমার আল্লাহ তাকে হেফাজত করবে, দুনিয়ার কেউ মারতে পারবে না, আমি নাগরের বিবি খাদিজা তুম কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের জন্য খাদা নিয়ে মাগরিবের পরে রওনা হয়। আস্তে আস্তে ফজরের নামাজের আযান দেয়, আবার পরের দিন আবু বকরের মিয়াসমা খানাদান নিয়ে রওনা হয়। আস্তে আস্তে ফজরের আযান দেয়, এভাবে তিন দিন চলিয়া যায়। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আবু বকর রে, তুমি কতক্ষণ সামনে থাকবো, আমি কতক্ষণ পিছনে থাকবো, তুমি আবার পিছনে থাকবো, আমি মুহাম্মদ সামনে থাকবো, কেননা সামনে একটা বাজার আছে, ওই বাজারে যদি কাফেরেরা কিনে ফেলে আমাকে চিনবে না, আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো উনি আমাকে পথ চিনায়। পয়গম্বর ডাক দিয়ে কয়, ও আবু বকর, তুমি সামনে রাহবার থাকবা, তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলবা উনি লোক চেনে না, ওনাকে পথ দেখানোর জন্য আমি সামনে রাহবার। ওরে মুসলমান বাংলার ইমানদার, আমাদের পথ চিনানোর জন্য বাংলার জমিনের দাউল করিম ফয়জুল করিম আল্লামা কবি আল্লামা আলীপুরি বাংলার দাউল করিম ফয়জুল করিম আল্লামা দেলোয়ার শাহ এরকম ফারে করে জন্ম আছে, ওলামায়ে কিরামদের অনুসরণ করতে হবে, ঠিক কি না? আল্লাহর নবীর সাথে আবু বকরের সাথে সফর চলছে, হাঁটতে হাঁটতে গেলাম তো 280 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে মদিনায় গিয়া আবু আইয়ুব আনসারির বাড়ির খেজুর গাছের সাথে হেলান দিয়া আল্লাহর হাবিব কূপ বেঁধে রেখে কোরআন তেলাওয়াত করতেছে। মদিনার কাফেরেরা পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য ভিড় জমিয়েছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেন মদিনায় আসছে? ও যদি এভাবে কলেমার দাওয়াত দেয় কোরআন তেলাওয়াত করে গো, মদিনার সব কাফেরেরা মুসলমান হয়ে যাবে গো। মুহাম্মদকে বিদায় দাও, মুহাম্মদের খেলা দ্বারা আছে তাদেরকেও বিদায় দাও। বাংলার জমিন নয়, আরাকানের জমিন নয়, পরে মিশরের জমিন নয়, গোটা দুনিয়ার কুকুরের দলেরা ওরা চায় মুহাম্মাদের সৈনিকদেরকে বিদায় দিতে। যদি টুপিওয়ালা দাড়িওয়ালা মুহাম্মদের উম্মতদেরকে বিদায় দিতে পারে, ওরা সুখ খাইতে কোনো দ্বিধান্ত হবে না, ওরা দুঃখ খাইতে কোনো বাধা হবে না, ওরা সেনা করতে কোনো বাধা হবে না, তুমি তলায় যেতে কোনো বাধা হবে না, তুমি পারে না উলঙ্গভাবে রাস্তায় চলতে পারে না। আজকেও দেখলাম নোয়াখালীর থেকে আসার সময় ঢাকার থেকে যখন মিরপুরে এসে দাঁড়ালাম,
একটা মেয়ের গায়ের ভিতরে এমন পোশাক সমস্ত শরীরের পশম দেখা যায়। বলে হুজুর আপনি কিভাবে দেখলেন? নজর আমরা ফেরেশতা নয়, সম্মুখ পানে হাঁটলি মহিলা গায়ে গায়ে টাক খায়, কিন্তু এমন বেশা মহিলা এসকো পাউডার সোন সব মাখিয়া স্বামীর রক্তের টাকা সুন্দর করে রক্ত পানি করা টাকা কামাই দিয়া ওই টাকা দিয়া আইলা না সব কিছু কিনিয়া গালের ভিতরে মাখিয়া টাকার মিরপুর আদা পরের সমস্ত রিক্সাওয়ালা ভেলওয়ালা ঠেলাওয়ালা সবাইকে দেখায়। শুনে রাখ মা, তোর চেহারা দেখবে তোর হালাল স্বামী, হারাম কামাই করিস না রে, হারাম কামাই করিস না, তোর চেহারা তোর শরীর দেখবে তোর স্বামী, তোর মা তোর বাবা যারা দেখার মতো যেই চোদ্দ জনায় তাদেরকেই তুই দেখাতে পারবি, ঠিক কিনা? আমার জন্য দোয়া করেন হুজুর, আমার বিবির জন্য দোয়া করেন, সন্তান দুনিয়ায় আসবে গো, এতদিন আকাম কুকাম করছো, এখন হুজুর মোল্লার কাছে আইসা দোয়া চাও, হুজুর দেলোয়ার সাহেব হুজুরের কাছে দোয়া চাও, খালেদ সাইফুল্লাহ আইয়ুবের কাছে দোয়া চাও, সরমুনাই হুজুরের কাছে দোয়া চাও, এতদিন পার্কে সময় লাগাইছো, এতদিন এক নম্বর চিড়িয়াখানায় সময় লাগাইছো, আমার জীবনে এই 2009 সালে ঢাকায় আসতাম এখনো পর্যন্ত চিড়িয়াখানা কি রকম দেখতে পেলাম না, ওই ঢাকা মিরপুর শ্যামলীর আদাবরের মুসলমান এই সমস্ত জায়গায় যায় বিদিরে লইয়া পর পুরুষদের দেখাইছো, আর বলতেছো হুজুর কোরআনের হাফেজ বানাতে চাই, বেশ ভালো, তবে তোমার ঘরের বিবিকে পর্দায় রাখো, আমার আল্লাহর রহমত ঠেলে আসবে, কেউ ঠেকাতে পারবে না, সন্তান নাক্কার হবে, ঠিক কি না? নবীর উম্মতের দাম পয়গম্বর বিশ্ব নবীর সালাতের দায়িত্ব নিয়ে ইন্না আমার নবীর আদর্শ দেখিয়ে মদিনার জমিনের কাফেরেরা পয়গম্বরের হাতের দিকে হাত লাগায়া কলেমা পড়তেছে, ওরে বাংলার মুসলমান জাকির নায়কের আদর্শ দেখিয়া গলায় তাই লাগাই চোখে হাত বাঁধছো, আমার প্রশ্ন এখন তোমার মুখে দাড়ি নাই, তুমি কেমন আহলে হাদিস ভাই? ওরে যুবক রে, এতদিন কোথায় ছিল? গতকাল নোয়াখালী মাগরিবের নামাজে দাঁড়ালাম, পাগলায় শুধু পায়ে দিকে বাড়ায় আমাদের বাংলার জমিনে হাফিজ হুজুর কি হাদিস পড়ে নাই? আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাই এনার হাদিসের দরসের ছাত্র বাংলার ঘরে ঘরে আছে, এমন কি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই এনার ছাত্র কথা বলেন, ঠিক কি না? নবীর সুন্নাতের খবর নাই, নামাজের ভিতরে সব নবীর হাদিস ধরে আছে, আমরা তো নবীর যেন হাদিসের উপরে আমল করি, এ যুবক আত্মাদানিয়া তিনটা হাদিস তোরা দলিল দাও বুকের উপর, আমরা হানাবি মাযহাবের লোকেরা আমাদের মা জাতিরা বুকের উপরে হাত বাঁধে, আমরা পুরুষেরা নাবির উপরে হাত বাঁধি, তুমি রেসালাতের দায়িত্ব পালনের জন্য বুঝি ছড়ি বই লইয়া নামছো, পকেট থেকে দেখায় নাও বুখারীর হাদিস, এতদিন তোমার হাদিস কোথায় ছিল, ছড়ি বই কোথায় ছিল, এটা রেসালাত নয়, ভালো করে ওস্তাদ নির্ধারণ করো, হাক্কানি আলেম যার ভিতরে নবীর চারি কাছে রেসালাতের দায়িত্ব আছে, দাওয়াত তালিম তাসকিয়া জিহাদ জাইন আল্লাহর বান্দার ভিতরে
ভিতরে আছে, এই আলেমের ভিতরে নবীর তারিকাত আছে, তাওহীদের রিসালাত আখেরাত সম্পূর্ণ হবে এই আলেমের ভিতরে বিশ্বাস আছে, এমন আলেমের অনুসরণ অনুকরণ করো, তারপরে দাওয়াত দাও, নিজেকে শুদ্ধ আত্মশুদ্ধি করো, তারপরে রিসালাতের দায়িত্ব পালন করো। আরে নবীর উম্মত, আল্লাহর নবীর আদর্শ মদিনার জমিনে দেখিয়া কাফেরেরা কলেমা পড়তেছে, কলেমার গান গাইতেছে, নবীর সাথে চলতেছে, মদিনায় একটা নয় দুইটা নয়, ইরাকের জমিনের সালমান ফার্সি নামের যুবক ইরাকের জমিন থেকে 14টা রাষ্ট্র পাড়ি দিয়া মদিনার জমিনে আসিয়া ইহুদির বাজির খেজুর গাছের শ্রমিকের কাজ করতেছে। হঠাৎ করে বহুদিন পর একদিন শুনতে পায়, আল্লাহর নবী পয়গম্বর মক্কার জমিনের কাবেরে ধাওয়াছে, মদিনায় আবু আইয়ুব আনসারির বাড়িতে আল্লাহর নবী কোরআনের দরস শুরু করেছে। ওরে নবীর উম্মত, সেই কোরআনের দরস শ্যামলিয়া দাবার জামিয়া আরাবিয়া আহসানুল উলুম মাদ্রাসায় সেই কোরআনের তালিম হয়। এই মাদ্রাসায় জঙ্গি নাই, এই মাদ্রাসায় উগ্রবাদী নয়, আল্লাহর ফরিদাবাদ মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, হাতাদারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, চরমুনাই কৌমিয়া হালিয়া মাদ্রাসা, আম্বিয়া জন্ম দেওয়া হয় ঠিক কিনা? নবীর উম্মতের ধাম, আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনতে পেল। সালমান ফার্সি খেজুর গাছে কাজ করতেছে, ইহুদির চাচাতো ভাই ডাক দিয়ে কয়, ওরে ইহুদি চাচাতো ভাই শুনছো নাকি, মক্কার জমিন থেকে মদিনায় একটা ছেলে আসছে, নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, ওই যুবকটা যদি এভাবে কলেমার দাওয়াত দেয়, মদিনার যুবকেরা সব কলেমা বাংলার জমিনে তবলিগ ওয়ালারা যদি এভাবে মসজিদে মসজিদে দাওয়াত দেয়, ছাদের তবলিগ নয়, এই তবলিগের কাজ করেছে আমার নবী, কথা কর ঠিক কিনা? বাংলায় তবলিগ হবে মদিনার সুনদে তবলিগ, বাংলায় তবলিগ হবে ওলামায়ে কেরামের তবলিগ, কোন ডাক্তারের তবলিগ চলবে না, কোন ইঞ্জিনিয়ারের তবলিগ চলবে না, ওলামায়ে কেরাম যেটা বলবে তদ অনুযায়ী বাংলার আপনার বাড়ি বহুদিন কাজ করি, আমাকে একটু ছুটি দেন, আজকের আবার মনটা চায় মদিনার শহর ঘুরে ঘুরে দেখবো। আল্লাহর নবী পয়গম্বরের নামটা শুনতে পেল, সন্ধ্যাবেলা ইহুদি মালিক রে ডাক দিয়ে কয়, মালিক রে আমি তো বহুদিন কাজ করি, আমাকে কেন ছুটি দেন না, শুনছি মদিনার শহর এত সুন্দর, মদিনার শহরটাই এত সুন্দর, সালমান ফার্সিকে ইহুদি মালিক ছুটি দিল। সন্ধ্যাবেলা হাঁটতে 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 আবু আইয়ুব আনসারির বাড়ির খেজুর গাছের সামনে দাঁড়ায় গেল, সালমানকে তেনার ওস্তাদ ইয়াকের জমিনের ওস্তাদ বলে দিল, পরে সালমান মদিনায় যাও, কিন্তু পয়গম্বরকে চিনতে হলে তিনটা গুণ পাবে, এক নাম্বারের গুণ পয়গম্বর যিনি হবেন দুনিয়ার মানুষের সৎকার টাকা নিবে না, দ্বিতীয় গুণ থাকবে পয়গম্বরকে হাদিয়ার টাকা দিলে গ্রহণ করবে, তৃতীয় গুণ থাকবে পয়গম্বরের পিঠের ভিতরে মহরে নবুয়াত লেখা থাকবে, যেই ব্যক্তির ভিতরে বাবা তিনি হবেন রহমাতুল্লিল আলামিন, তিনি হলেন দয়ার নবী, তিনি হবেন মায়ার নবী। আল্লাহর বান্দা প্রথম দিন নাসিয়া ডাক দিয়া কয়, ওরে হুজুর, মোহাম্মদ বলে না, নবীও বলে না, সালমান ডাক দিয়া বলে, হুজুর আমি যুবক আপনার জন্য কিছু সৎকার টাকা নিয়ে এসেছি। আল্লাহর নবী মিষ্টি হাসি দিয়া ডাক দিয়া কয়, রে যুবক আমি দুনিয়ার মানুষের সৎকার টাকা পরীক্ষায় পাস না ফেল করলো, আরেকটু জোরে কও, বুঝতে শুনে জোরে কও,
আজকেও কিন্তু কিছুক্ষণ পরে পরীক্ষা হবে, তারা সেই পরীক্ষায় পাশ করবে আর তারা ফেল করবে জানি না। তবে শত শত যুবকরা আসতেছে ময়দান ফেরাই ভরে গেছে। এরে নবীর উম্মতের দ, আমার আল্লাহর কোরআনের টানে, মদিনার টানে, মাওলার জান্নাতের নেশায় ময়দানে পাগলেরা বহু দূর থেকে আসে। কেউ বা টুঙ্গি থেকে, কেউ বা মিরপুর থেকে, কেউ বা আদাবর থেকে, কেউ বা মোহাম্মদপুর, কেউ বা কামরাঙ্গীর চ, কেউ বা যাত্রাবাড়ি থেকে আল্লাহর কোরআনের বাণী শোনার জন্য, পয়গম্বরের বাণী শোনার জন্য ময়দানে আসে। আমি যুবককে পড়াতে পারে এমন আলেম এসটাই যে ময়দানে আসে, আমার মতো যুবকের কোনো কথা বলার কোন এলেম কেন কিছু নাই। আমার সাহেব কুতুবুল আলম পদ্মী আমি যুবককে ছোট হুজুর বলে ডাক দিত। আমি তর্পণাই মাদ্রাসায় 98 সালে ভর্তি হয়েছিলাম, যখন বিধানে 1000-2001 সালে পুরি বিধান জামাতে নদীর কেনারায় বরকের উপরে বসে বসে কান্দতাম আর বলতাম মালি ঢাকার জমিনের বড় বড় টাকাওয়ালা যুবকেরা ছাত্ররা ভালো খায়, আমার 100 টাকা আনতে প্রায় 15 দিন চলে যায়। আমার আল্লাহ 30-35 টাকায় 1 মাস চলে যেত, বহু কষ্ট করে লেখাপড়া করছি এই যুবক, আমার আল্লাহ এই ময়দানে বসাইছে, আমার কোনো যোগ্যতা নাই। তবে আমি ওই নদীর কিনারে বসে 2010 সাল পর্যন্ত কোন ছাত্র বিয়ার টাকার ছাত্রর সাথে চলি নাই, আমার আল্লাহ দোয়া কবুল করছে মনে হয় জানি না রে যুবক। এ যুবকের দল, আমার আল্লাহ সারা বাংলার জমিনের 68,000 গ্রাম গঞ্জে এই 6 বছরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছে। এবছর ভারতেও 4টা মাহফিল দোয়া করবেন জানি না, শত্রুরাও দাওয়াত দিতে পারে, বন্ধুরাও দাওয়াত দিতে পারে। আমার আল্লাহ ইবাদতের মালিক, আমি কাউকে ভয় করি না, আমার বড় লাগবে দাওয়াত দিতে দিব, তবে বেঈমান কুকুরদের কাছে মাথা নত করব না, ঠিক কি না? আমি যুবক আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি, পয়গম্বর মিসকি হাতি দিয়াও হাদিয়ার টাকা গুলো গ্রহণ করলো। এরে নবীর উম্মত, আবার ইহুদি মালিককে ডাক দিয়ে বলে, মালিক রে এত সুন্দর মদিনার শহর আমি আর জানতাম না, আমাকে আজকের 7 দিন একটু ছুটি দেন, আর জীবনে ছুটি যাব না, আল্লাহর বান্দাকে ছুটি দিল। পয়গম্বর বিশ্ব নবীর পিছনে এসে কাঁদতে লাগলো, নবীজি বুঝতে পারল আমি মুহাম্মদকে পরীক্ষা করতে আসছে। এই বাংলার মুসলমান যারা ওবামায় ক্রামদেরকে পরীক্ষা করতে মদিনার নবীর আদর্শ শুনাইয়া গান গায়া যাব রে যুবক, আমার নবীর আদর্শ গ্রহণ করবি কিনা জানি না। আমার নবীর যদি সুপারিশ পেতে চাও, কাউসারের দ্বিতীয় মানা হলো কোরআন, এই কোরআন অনুযায়ী যারা জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ, সুরাত, সিরাত, লেবাস, ওঠা বসা, লেনদেন, কোম্পানি, আমার আল্লাহর কোরআন অনুযায়ী করবা, তাদের ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, লা তাহজান তাদের কোনো ভয় নাই, ইন্নাল্লাহ মানা তাদের সাথে আমার আল্লাহ আছে। আমি এবার প্রশ্ন করবো আমাদের মালিককে, আমাদের সঙ্গে সাথীকে, কেউ নাই আমাদের আল্লাহ আছে। ওরে যুবকের দল, ইন্না আতাইনা কাল কাউসার, অবশ্যই নবী গো আপনাকে কাউসার দান করলাম, কাউসারের তৃতীয় মানা হলো সাফাত, আমরা কি নবীর সাফাত পেতে চাই কি চাই না?
যেতে চাও নবীর আদর্শ গ্রহণ করে নাও। আমার নবীর আদর্শ কি? আমার নবী পয়গম্বর বলেন কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان فعي في الجنه انظري আমার নবীর সুন্নতকে محبت করো, নবীর সুন্নতের محبتের বিনিময়ে জান্নাত পাবি গো। কোরআনের ছাত্ররা পাকিমা সাইদে টুপি যায় জামাগায় লাগায় রাত 3টার সময় উঠি আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওস্তাদ তেনার রুমের ভিতরে সিটকারি লাগায় তাহাজ্জুদ করে আমার নবী পয়গম্বর মদিনায়, আমরা বাংলার জমিন থেকে নবীর আশিক হয়ে মদিনায় যায় বাইতুল নবীকে দেখার জন্য, নবীকে পাওয়ার জন্য। এর নবীর উম্মত আমার নবীকে দুনিয়ায় পাও নাই, দেখা পাও না। আমার নবীর দেখা যদি পেতে চাও আমার নবীর সুন্নতের আদর্শ গায়ে লাগাও। মরণের পর মার্কিন কাপড় গায়ে লাগাইয়া কবরে ঢুকিস না, মরণের পরে দাড়ি গজাইলে কাজ হবে না, মরণের পরে সুন্নতি টুপি মাথায় লাগালে কাজ হবে না। সময় থাকতে মদিনার টুপি মাথায় লাগাও, সময় থাকতে মদিনার সুন্নতি জামা গায়ে লাগাও। আজকের কারা পারবীর যুবক পয়গম্বরের মহব্বতে আল্লাহর নবীর মহব্বতে আমার নবীর সুন্নত জিন্দা করলো, এমন রাঙ্গামে আমার সাথে থাকবা দাও, এমন বাবার দরকার নাই। দাড়ির কারণে যদি আমাকে তালাক দেয় সমস্যা নাই, দাড়ি টুপির কারণে যদি আমার ঘর না করে আমি স্বামীর কোনো কোনো ক্ষতি নাই। আমরা চাই নবীকে, আমরা চাই আমার আল্লাহকে। কালকে আমাদের ময়দানে তোমার বিবি তোমার জন্য সুপারিশ করবে না, ডাক দিয়া বলবে আল্লাহ নবী গো আমি দাড়ি কাটতে বলি নাই, আমি সুখ চাইতে বলি নাই, তোমার আদরের সন্তান আদরের বিবি বললে তার নবী গো তিনি আমার স্বামী না, তেনাকে আমি চিনি না। তুমি যার জন্য কান্দো সে তোমার জন্য কাঁদবে না, তবে যিনি আপনার আমার জন্য মদিনার রোজায় সবুজ গম্বুজের নিচে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে, ওই নবীর আদর্শ রাখো, ওই নবীর মান সম্মান ইজ্জত রাখো। নবীর সাফায়াত পাইবা, পৌঁছে রাতে ঘাট পাঁচটা মামলা পার হইয়া যাইবা, কোনো সমস্যা হবে না, কোনো চিন্তা ভাবনা হবে না। আমার আল্লাহর নবী পয়গম্বরের সুন্নাত রাখবি রে যুবক, কোন কোন আল্লাহর বান্দারা পয়গম্বরের সুন্নাত রাখবা, হাতটা তুলিয়া জাগায় দেখাও আমার আল্লাহকে ডাক দাও, জোরে আর একটা ডাক দিয়া বলে একটু জোরে কন আল্লাহ এই কোরআনকে আল্লাহর হাবিব তক্তার ভিতরে লিপিবদ্ধ দেখলেন, তক্তার ভিতরে খঞ্জিত লেখা দেখলেন, আল্লাহর হাবিব মেহরাজ থেকে আসিয়া বলিয়া দিলেন এই যে কেতাব দেখো এটা লাউজে মাহফুজের কেতাব, আমি পয়গম্বর লাউজে মাহফুজে তক্তায় লিখিত দেখে এসেছি। আল্লাহর নবী পয়গম্বর এই কোরআনের দাওয়াত মদিনায় শুরু করে দিল, সালমান ফার্সি যুবকটা পয়গম্বরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে আল্লাহু আকবার, পয়গম্বরের পিছনে দাঁড়িয়ে কাঁদতেছে। নবীজির কাদের ভিতরে রুমাল ছিল গো, নবীজি রুমালটা টান দিয়ে নামিয়ে ফেললো, সালমান দেখতে পেলো পিঠের ভিতরে মহারে নবুয়াত, দয়ার নবীর হাতের সাথে হাত লাগায় দিয়া আমার নবীর কাছে চোখের পানি ঢেলে দিয়া কান্না করলো আর ডাক দিয়া কয় নবী গো আমি যুবক চত্বটা রক্ত পারি দিয়া আপনার মহব্বতে এসেছি, আপনাকে ভালোবাসিয়া আমি মদিনায় খুদির বাড়ি কাজ করতে আসি নাই, ও ঢাকার যুবকেরা রংপুর ময়মনসিংহ ওরা ছিলেন ওর চট্টগ্রাম বরিশাল
বরিশাল খুলনা বেড়া বলে রে মুসলমানেরা, ঢাকায় আসো, বাড়ির বাড়ির মালিকের গিরের দারোয়ানের কাজ করো, রিকশা চালাও, ধান চালাও, টাকা কামাই করো, আমার আল্লাহ পাঠাইছে, টাকা কামাই কর, অসুবিধা নাই, গিরের দারোয়ান গিরি কর, সমস্যা নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি কর, কথা বলো ঠিক কি না? মাহফিলে যেতে পারবা না, মাহফিলে সঙ্গীরি ট্রেনিং হয়, মাহফিলে হুজুররা বিভিন্ন আমাদেরকে কটুক্তি করে কথা বলে, এমন গেটের দারোয়ান দরকার নাই, আমার খাওয়ানের মালিক আল্লাহ, কথা বলো ঠিক কিনা? সাথে আল্লামা হুজুরের সাথে ওরে যুব, কিন্তু নির্বাচনে বয়ান করবো এক থেকে দেড় দুই ঘন্টা, তবে যদি ধৈর্যের পরিচয় দেন আলোচনা সামনে যাব, আর যদি মনে করেন ক্ষান্ত করেন হুজুর আলোচনা বন্ধ করব, না না, চাতক পাখির মতো বান্দারা বসে আছে, আমার আল্লাহর কোরআনের মহাব্বতে কথা কও ঠিক কিনা? আমি কিভাবে টাকা কামাই করব, সংসার কিভাবে চালাবো? এর যুব রাত্রিবেলা গেটের পাশে ওই গেটের দারোয়ান গিরি করতেছো, পাশে রুম আছে, আমার আল্লাহ দেখে তোর চোখের পানি ডালিয়ে তুই আল্লাহর কাছে কেন চাও না? আমি যুব ওই চর্ম নাই পড়া অবস্থায় যখন রাত্রিবেলা তাহাজ্জুদে উঠতাম, দেখতাম আমার ওস্তাদরা তাহাজ্জুদ পরে ভুনভুনায়া কান্দে, আমার শাইখ রহমাতুল্লাহ আলাইহিকে দেখতাম যারা চর্ম নাই গিয়েছেন কুতুবখানার সামনে হাঙ্গাম, হুজুরকে দেখতাম রাত্রিবেলা বনের উপরে সবুজ ঘাসের উপরে হাতে আর কান্দে আর কয়, ওরে দয়ার মালিক কেমনে একা থাকবো আমি কবরে? এরে যুব আমাকে হুজুর দেখার সাথে সাথে কয়ে, ছাত্র যাও যেদিকে যাচ্ছ চলে যাও, আমি আমার হাঁটতেছি তুমি তোমার মতো চলিয়া যাও, তবে আল্লাহর ওলি এমনি এমনি হয় না, আল্লাহর সাথে যোগাযোগ করতে হলে চোখের পানি ঢালো, মেসেঞ্জারে কথা বলো, ইমেতে কথা বলো, সিম কার্ড বানাও, সিম কার্ড হলো নামাজ, মেসেঞ্জারে কথা যদি বলতে চাও চোখের পানি ঢাললে শুরু করে দাও, কান্নাকাটি শুরু করো, এখন তো মেসেঞ্জারে প্রেম প্রীতি করো, ইমুতে প্রেম প্রীতি করো, এমন প্রেম প্রীতি তুমি আর প্রীত দরকার নাই, আমার আল্লাহকে পেতে যদি হয় আল্লাহর সাথে প্রেম প্রীতি মেসেঞ্জারে করো, নামাজ দিয়া, কোরআন তেলাওয়াত দিয়া, চোখের পানি দিয়া, কথা বলেন ঠিক কি না? সালমান ফার্সি ডাক দিয়া কয়, হুজুর আমি যদি আপনার কথা বলি আমাকে ইহুদি মালিক মারিয়ে রাখবে না? নবী ডাক দিয়া কয়, রে যুবক যাও, কি আজকের মজার মতো ডাক দিয়া কয়, আমি যার সন্ধানে আসি, তেনার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, ডাক দিয়া বলতে মনের কালে থাপ্পড় দিতে চাই না, চোখের পানি ঢালে কান্দে আর কয়, ওরে আমি তোমার বাড়ি কাজ করতে আসি না, আমি আসছি দয়ার নবীর মহব্বতে, আমাকে আজাদ করে দাও। ইহুদি মালিক আজাদ করার জন্য তিনটা শর্ত দিয়ে দিল, এক নাম্বারের শর্ত দিল, ওরে সালমান তোমার
তোমাকে আজাদ করতে পারি একদিনের ভিতরে 300-400 গাছ লাগায় দেবা, যেই বাগানের ভিতরে 400 খেজুর গাছ থাকবে, এক বছরের মাথায় গাছগুলো ফলন ধরায় দিবা, 2-3 নম্বরে কোন গাছ যদি মরে যায় তোমাকে আমি আজাদ করব না, 3টা শর্ত 13টা কথা নিয়ে আবার দয়ার নবীর সামনে হাজির, ডাক দিয়ে কয় দয়ার নবী আপনার সম্মুখে এসেছি, ও তো 3টা শর্ত দিয়েছে, আমার নবী বলেন ওর সালমান ভয় নাই, ও মুহাজির আনসার সাহাবারে চলো চলো ইহুদির বাগানে চলো, আজকের একদিনের ভিতরে 300-400 খেজুর গাছ লাগায় দাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে রোনা জারি করো, সুন্দর করে গাছগুলো লাগায় দেয়, গাছগুলো লাগায় দেয়, আমরা হলাম সেই মদিনার নবীর উম্মত, আমরা মদিনার দুর্গ বাংলা রাষ্ট্রটি হাজার গ্রাম গঞ্জে ওই মদিনার সুন্নতের গাছ লাগায় দেব, আমার আল্লাহ হেদায়েতের মালিক কথা কও ঠিক কিনা, দেবে না দেবে আমার আল্লাহ জানবে, আল্লাহ বুঝবে, তবে আমরা দুর্গ লাগায় দেব, সুন্নাতের গাছ লাগায় যাব, আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবী মুহাজির আনসার সাহাবাদেরকে সালমানের সাথে খেজুরের বাগানে পাঠিয়ে দিল, একদিনের ভিতরে গাছগুলো লাগায় দিল, দোয়া করে আসলো সালমান এক বছর পর্যন্ত পানি দেয়, আল্লাহর বান্দার নাজারি করে আর কান্না করে মালি আমি সালমানের কোন শক্তি নাই, কোন শক্তি নাই, আপনি মাওলা দেখতেছেন কান্না করি, আমি তো কোরআন পড়তে আসছি, বাগানের চাষ করতে আসি না, মদিনায় তারা গেছ, মদিনার সবুজ গম্বুজের পাশে এদিকে উত্তর অথবা দক্ষিণ দিকে হজরতে বেলালের বাড়ি, বেলালের বাড়ি থেকে 5 রিয়াল টাকা লাগে সালমান ফার্সির খেজুরের বাগানে যেতে, এখন আর ইহুদির বাড়ি নয়, ইহুদির বাগান নয়, ওটা সালমান ফার্সির খেজুরের বাগান, ওই খেজুর বাংলায় নিয়ে এসেছিলাম, এর যুব সালমান ফার্সি নামের যুব দয়ার নবীর কাছে এসে বলল, হুজুর এক বছর হয়ে গেল মদিনার যুবকেরা আমাকে জিজ্ঞেস করে একটা গাছ মরে গেছে, খেজুর গাছ মরে দাঁড়িয়ে আছে নবী গো, যদি ওই গাছ চিন্তা করে দেখাই ভার না পারি আপনাকেও বিদায় দিবে, আমি সালমানকেও মেরে ফেলবে, আল্লাহর হাবিব চোখের পানি দিলে কান্না শুরু করে দিল, ওরে সালমান ভয় নাই, মরা গাছ জিন্দা করার মালিক আল্লাহ, আবার জিন্দা গাছ মারার মালিক আল্লাহ, আমি ঢাকার যুবকদেরকে মনস্থ করতে চাই, এই সারি জিন্দার যে জিন্দা মানুষ মারার মালিক কে, একটু জোরে কও কে, ওরে নবীর উম্মত মরণের আগে সার্টিফিকেট যোগাও, পাসপোর্ট যোগাও, মরণের আগে পাসপোর্ট তৈয়ার করো, এর নবীর উম্মত আল্লাহর বান্দা সালমান ফার্সি নবীর কাছে আসলো, দয়ার নবীজিকে নিয়ে বাগানে চলে গেল, মদিনার কাফেরেরা দেখতেছে মোহাম্মদ কেমনে চিন্তা করে দেখব, মোহাম্মদ যদি চিন্তা করতে পারে গো আমরা মদিনার কাফেরেরা সব কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি চিন্তা করতে না পারে ওরেও বিদায় দেব, সালমানকেও বিদায় দেব, ষড়যন্ত্র যাই করো না কেন টুপি আমাদের বিদায় দেবা, ওরে আরাকানের অংশন সূচি তুমি বিদায় দিয়েছ মুসলমানদেরকে, কোরবানি করেন দিনের জন্য, কোরবানি করো, ওরে যুবক খালি কোরবানি আসলে কোরবানি না, দিনের জন্য সময় কোরবানি করো, দিনের জন্য যান কোরবানি করো, দিনের জন্য টাকা পয়সা কোরবানি করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজ উপহার দাও, এরে যুবক নামাজের কথা বলেন আমার আল্লাহ, আমি আল্লাহর জান্নাতে যদি ঢুকতে চাও আমি আল্লাহর কদমে সিজদা দাও, হাজার কদম বন্ধ করো, মাজারে যাওয়া বন্ধ করো, বিড়ি করে গান্দা ঘর শুকুরের কাছে যাওয়া বন্ধ করো, আল্লাহর কুদরতি কদমে সিজদা দে, আমি আল্লাহকে
আল্লাহকে পেয়ে যাইবা, আমি আল্লাহকে পাইতে চাই কি চাই না জোরে ক, আমার আল্লাহকে যদি পেতে চান না যুব, আমার মালিকের কুদরতি কদমে সেজদা দিব, ও যুব কারা কারা সেজদা দিব হাত দুটো দেখায় দেখ, আমার আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ, আমাদের ভিতরে ইমানদারেরা বদরের নামাজ আজকে থেকে জামাতে পড়বে, যাদের বদরের নামাজ ঠিক নাই তাদের ইমানের ভিতরে ঘাটতি আছে, তাদের ডাক দিলে ময়দানে পাওয়া যাবে না, খালি নামাজ নামাজ মসজিদে পাওয়া যায় না, আজকের থেকে বদরের নামাজ জামাতে মূলত পর্যন্ত পড়ব, কারা কারা নারায় তাকবি, আর একটু জোরে নারায় তাকবি, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা মাটির হবে বিছানা, অবশেষের ঠিকানা মাটির হবে বিছানা, ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা, নামাজ রোজা সঙ্গের সাথী কবর তোমার ঠিকানা, কারা কারা জান্নাতে চাইব হাতে লড়া দেও না, হাতে লড়া দেও না, দিন ইসলামের পথে চলব আর তো নামাজ ছাড়ব না, দিন ইসলামের পথে চলব আর তো নামাজ ছাড়ব না, জোরে কর নারায় তাকবি, এই কি হাজার হাজার কেমন ক্লাব মাঠের মানুষের আওয়াজ, এমন একটা হুঙ্কার ছাড়ো নবীর সৈনিক হিসাবে আল্লাহর বান্দা হিসাবে, এবারে এমন একটা সুন্দর করে তাকবির মারবা, সেই তাকবিরে আজকের এলাকার ময়দানে আরো আসতে বাধ্য হবে, এবারে একটা তাকবির হবে আওয়াজ তুলে নারায় তাকবির, তোমার হাত আল্লাহ কবুল করবে না যার কারণে ধাক্কা দাও না, সামনে ইমানি পরীক্ষা আসতেছে কারা হাত দাও লাভাবা জানি না, তবে আজকের গেলাম মাঠে আমার আল্লাহকে ডাক দিয়া দাও নারায় তাকবির, নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাকা মুন্ডা গুলা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাকা মুন্ডা গুলা, ওলিদের এই ভূমিতে, ওলিদের এই ভূমিতে, পিরলিয়ার এই ভূমিতে, পিরলিয়ার এই ভূমিতে বিপ্লবের এই মশাল জ্বালা ঠিক না, আজকে কইলে মনে করব তুমি ভয় পাও, এক মা বিলে গেলাম হুজুর কই হুজুর আজকের তাকদির মারো নারায় তাকবির, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় মুহাম্মাদের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গুলা, ওলিদের এই ভূমিতে, খোদারি এই ভূমিতে, মালিকের এই জমিনে বিপ্লবের এই মশাল জ্বালা ঠিক কয় না বোঝা গেছে, কত বলেন ঠিক কিনা, ওলিদের এই ভূমিতে, ওলিদের এই ভূমিতে বিপ্লবের এই মশাল জ্বালা, ছুটে আয় মুহাম্মাদের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় কোরআনের নির্ভীক সৈনিকেরা, কথা বলেন ঠিক কিনা, নামাজের কথা শুনলে ভয় লাগে, নামাজ পড়বো না হুজুর মিরা শুনলে ভালো লাগে, একদল আছে হুজুর পর্দার বয়ান করেন ধরে পর্দা ভালো লাগে না, এরা তো আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হলে নিজের ভিতরে
কোরবানি করে ওরে যুবক রে আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মত এজন্য নামাজের কথা আল্লাহ বললে নহর করার কথা আল্লাহ বললে দুনিয়ার কোন পীর কোন নেতা বলে না আল্লাহর বান্দা সালমান নামের যুবক ওই নবী পয়গম্বর কি নিয়ে বাগারে দয়ার নবী বলবা কিভাবে সব জিনিসে ফরমালি সব জিনিসে ফরমালি মাদ্রাসার মাহফিল এখানে হাসি তামসা করা যাবে না যদি হাসি তামসা কার্টুনের মতো বয়ান করতে হয় আমরাও কিন্তু পারি তবে বার্ষিকীর মাল শুধু এঙ্গাইয়া এঙ্গাইয়া কথা বলো আমাদেরকে শুনে রাখো সেদিন চিপা গাছের ভিতরে পড়ে যাবা সেদিন কিন্তু আর রেহাই দেবে না কথা বলো জেলখানার ভিতরে থাকার আগে ফাঁসির আগে কয়েকটা জিনিস বলে দেয় তুমি কি বাবাকে দেখতে চাও তুমি কি মাকে দেখতে চাও তুমি কি কোনো কিছু আশা আছে নাকি মুহূর্তের আগে বিভিন্ন কথা বলে কিন্তু শুনে রাখো আমার মুহূর্ত আজকে হয়ে যেত এখন পাকা বনে থাকতাম আজকে মরণ হয়ে যেত আমার আল্লাহ হেফাজত করেছে রে যুবক আমাদের মুহূর্তের মালিককে এক নম্বরে পরীক্ষা চলবে না কারা কারা হাতে আগে বলছিলাম পরীক্ষা হবে এই যে এক নম্বর সিগন্যাল হয়ে গেছে কালকে যায় পায়গম্বরের পিছনে
নবীদের হয় মৌজেদা, ওলি আউলিয়াদের হয় কারামত। নবীর মৌজেদা দেখে যাকে যাকে মুসলমান হয়ে গেল, মুসলমান হওয়ার পর পরই আল্লাহর হাবিব দুর্গ কলেমার দুর্গ নিয়ে চলছে মক্কার জমিন থেকে মদিনার জমিনে, মদিনার জমিনে এবার কাফেররা পয়গম্বরকে বিদায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে, উঠে পড়ে লেগেছে। সালমান ফার্সি সাহাবার পরামর্শে নবীজি মুহাজির আনসার সাহাবাদেরকে নিয়ে খন্দকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। খন্দকের যুদ্ধে আল্লাহর নবী পয়গম্বর বিষ্ণু নবী একজন নয় দুইজন নয় মুহাজির সাহাবাদেরকে নিয়ে ওই জমিন খনন করা শুরু করলো। লাল কুকুরেরা মদিনার কাফেররা মুহাম্মদকে না মারতে পারে সালমানের পরামর্শ অনুযায়ী খনন করা শুরু করলো। হাদিসের ভিতরে আছে সোহাদ অথবা দশাদ অথবা চল্লিশ এভাবে করে খনন করতেছে, তিন দিন তিন রাত্র না খেয়ে না খেয়ে সাত দিন হয়ে যায়। সাহাবারা তার জামারাত দিন উঠে দেখায় আমারা নবী পয়গম্বর চোখের পানি ঢেলে কান্না করে, ও নবী গো হুদায়ার যন্ত্রণায় সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরাম কান্না করে, হযরত জাবির নবীর কাছে এসে ডাক দিয়া বলে, ওরে ও নবী গো আপনার জন্য আমি জাবিরের বাড়িতে নাস্তার ব্যবস্থা, আপনার জন্য আমার বাড়িতে খাওনের ব্যবস্থা। তার নবী ডাক দিয়া কয়, জাবির রে শুনো কথা শুনো, যাও তাড়াতাড়ি গিয়ে নাস্তার ব্যবস্থা করো, তোমার চিন্তা নাই। নবীজিকে বলেন, হুজুর আপনার সাথে দুইজন অথবা তিনজন, এর বেশি নয়। নবীজি মুহাজির আনসার সাহাবাদেরকে বলেন, ও সাহাবারা তোমাদের জন্য সুসংবাদ, ক্ষুধা নিবারণের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিছে, হযরত জাবিরের বাড়ি খানার ব্যবস্থা। এ বাংলার মুসলমানেরা যারা দিনের উপরে অটল থাকে, যারা দিনের উপরে অটল থাকে তাদের খাওয়ানোর মালিক কে? তোমার দিদিকে শর্তে বলো আমি নবীকে আসতে বলো। নবীজি ভিতরে গেলেন, মুখের লালা, মুখের তুতু গোস্তের ভিতরে নিলেন, মুখের লালা আটার খামিরার ভিতরে দিলেন। নবীজি বলে দিলেন, সেই পাত্রে গোস্ত রান্না করে রাখবা, রুটি বানা সেই পাত্রে রাখবা, আর খালি করবা না আর দেখাবা না। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবাদেরকে নিয়ে দস্তারখানে বসায় দিলেন, আর তার নবীর নিজের হাত দিয়ে রুটি আর গোস্ত দিতে লাগলেন। শেষ পর্যন্ত পাত্র উঠে দেখে সবাই পেট পুরে খেলেন, হযরত জাবেরও খেলেন, তিনার বিবিও খেলেন, নবীও খেলেন। পাত্র উঠে দেখে যেমন গোস্ত তেমন আছে, যেমন নবী তেমন আছে। ওরে রিজিকের জন্য বরিশাল থেকে ঢাকা আসো, বরকত পাও না, বরকত পাও না, উজু করিয়া খানা তোর সামনে বিদায় না, উজু গোসল নাই, পাক পবিত্র নাই, কোন পাক পবিত্র ঘরের ভিতরে নাই, পায়খানার থেকে আসি এই খানার ভিতরে হাত দেয়, ফুটসাপ করি এই খানার ভিতরে হাত দেয়, বরকত নাই, বরকত নাই, কামাই করো, কামাই করো, বরকত নাই। যদি বরকত পেতে চাও আল্লাহর জমিনে পাক পবিত্র অবস্থায় সুন্দর করিয়া করির ভিতরে আজকের থেকে সুন্নতে জিন্দগি চালু করে দাও, দস্তারখানা বিছাও। নবীজি দস্তারখান বিছা সাহাবাদেরকে খানা দিয়ে দে, ঠিক কিনা? আরো জোরে বলো, ঠিক কিনা? এই নবীর দস্তারখানা ঘরের ভিতরে ঢুকাও। আমার নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করিয়া
খানা দানা খাইয়া আবার কাজ করতেছে, দিনের কাজ করতেছি, বাংলার জমিন নয় মদিনার জমিনে সাহাবারা দিনের দাওয়াত দিতেছে, তবলিগের কাজ করতেছে, আল্লাহর হাবিব পয়গম্বর সাহাবাদেরকে ডাক দিয়া কয় সাহাবারা রে তোমরা এমন একটা গাছের সন্ধান দাও যেই গাছের পাতা পড়ে না সরে না, তিন দিন তিন রাত পর্যন্ত জুম্মায় সাহাবারা গাছটা খুঁজতেছে, গাছটা পায় না পায় না, আমার নবীর কাছে এসে সাহাবারা ডাক দিয়া কয় নবী গো এমন গাছটা কি, নবীজি বলেন হিয়ান নাকলা হিয়ান নাকলা হিয়ান নাকলা, ওটা হলো খেজুর গাছ, ওটা হলো খেজুর গাছ, ওটা হলো খেজুর গাছ, দেখছেন 2007 সালের সিডারে দক্ষিণ বাংলার খেজুর পাতাও পরে নাই খেজুরের ডালও পরে নাই, মুসলমানদেরকে খেজুর গাছের সাথে তুলনা দিছে, যতই জ্বর আসুক যতই অনশন চুটি আসুক যতই লাল কুকুরের দল আঘাত করুক মুসলমান ইমান ছাড়া হবে না, খেজুর গাছের মতো অটল থাকবে ঠিক কিনা, কোরআনের জন্য হাত পথে নামলে গুলি খাওয়া লাগতে পারে, এইবার পাই পাই হুজুর গুলি খাবো না, পিঠ পাশায় চলবো, সকলের ভং করলি ভয় পাও, গুলি আবার পাইলি ভয় পাও, হুজুরদের আন্দোলন একটাই কোরআনের জন্য, কোরআনের জন্য কথা বলো ঠিক কিনা, এই কোরআনের সাথে যারা বেদবি করবা, কোরআনকে যারা লাল কিতাব বলবা, কোরআনকে যারা ডাস্টবিনে ফেলবা, আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করবা, হুজুরদের আন্দোলন সেখানে কোরআন বিরোধীদেরকে বাংলার কুকুরদেরকে থাকতে দেওয়া যাবে না ঠিক কিনা, আমরা হইলাম মদিনার নবীর উম্মত, আমরা কামড় দেই না, আমরা কাউকে আঘাত করি না, তোরা আমাদেরকে কামড় দিয়ে আঘাত দিয়ে সমস্যা নাই, তবে কিন্তু শুনে রাখ, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পরীক্ষা করবে, আরবের ময়দানে সবাইকে হাজির করবে ঠিক কিনা, এই পরীক্ষায় পাঠ যদি করতে চাও আমার আল্লাহ বলেন বান্দারে আসলি রব্বিকা ওয়ানহার, নামাজ পড় কুরবানি কর, থাকবে না, শুনে রাখো দুনিয়ার থেকে দয়ার নবী বিদায় হয়েছে, নবীর আদর্শ বিদায় হয় না, নবীর আদর্শ বিদায় হয় না, নবীর আদর্শের কারখানা, নবীর আদর্শের কারখানা আপনাদের এলাকার জামে আরবিয়া হাসান নুরুম আদাবার মাদ্রাসা, এই মাদ্রাসায় নবীর আদর্শের ট্রেনিং দেওয়া হয়, কষ্ট পেলেন না, কষ্ট পেলে হবে না রে বাজার, নবীর আদর্শের কারখানা বাংলার ঘরে ঘরে দুর্গ চলতে হবে, এর যুব আল্লাহর হাবিব বিশ্ব নবী দয়ার নবী সাহাবাদেরকে নিয়ে বিভিন্ন পরামর্শ করত, আপনি আমি ঘরের ভিতরে পরামর্শ নাই, ঘরের ভিতরে দিনের দাওয়াত নিয়ে কোনো মজলিস মিলাই নাই, শুধু কামাই করি শুধু কামাই করি আর খরচ করি, ঘরের ভিতরে বরকত নাই বরকত নাই, এর আমার নবী লেজ কাটা না, আমার নবী লেজ কাটা না, আমার নবী পয়গম্বর বিশ্ব নবী দুনিয়ায় নাই কিন্তু নবীর আদর্শের মানুষ দুনিয়ায় আছে না, না যুব দয়ার নবীর উম্মতেরা দুনিয়ার থেকে মরণ হবে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাবে, দুনিয়ার থেকে কবরে যাওয়ার পর তিনটা সুবহান আন্নাপুকা আমাদিনু গাও মান্নবিনু গাও, পুরস্কার সালামের জপ পারলে তো ভালো, না পারলে ধরা, সবাই চলে গেল কবরে, সবাই কিয়ামত শুরু হয়ে গেল, মানুষেরা উঠে গেল সবাই দৌড়ায় উলঙ্গ অবস্থায় ময়দানে সবাই হাজির, আমার আল্লাহ ফজরের নামাজের পরে বিচার
থাকলি উম্মতি উম্মতি বলিয়া কাঁদতে থাকবে, আমার নবী পয়গম্বর কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে পড়ে থাকবে। আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবীকে এই সমস্ত জাহান্নামী মানুষগুলো নবীজিকে সুপারিশ জন্য খুঁজবে, এই জাহান্নামী মানুষগুলো চিল্লা পাল্লা করবে, আমার আল্লাহ বলবে রে ফেরেশতার দল জাহান্নামী মানুষগুলো কলজা ভাগ করে দিছো, হাত ঢুকা পিছন থেকে বের করে দে, ওদের বাম হাতে আমল নামা দে, ওরা আমল নামা পড়ুক খাটটা বিছানে মোরা দে, কাফেরেরা নাস্তিকেরা বেঈমানেরা লাল কুকুরের দলেরা সেরা করু সুদ করু ঘুষ করু হারাম খোর, এ মায়েরে ঠকাইন না বাবারে ঠকাইন না, মায়েরে বাবারে কান্দাইন না, এতিমের গালে চাপ্পর দাও, ইচ্ছাওয়ালার গালে থাপ্পর দাও, টাকার গরম না খাও, এই টাকা কিন্তু চিরদিন থাকবে না, ঠিক কিনা? আল্লাহর বান্দারা জাহান্নামী মানুষগুলো কাঁদতে থাকবে, গোস্ত চাবায় চাবায় খাবে, রক্ত পড়বে পানি পড়বে, সবাই কাঁদতে কাঁদতে সবাই আদম নবীর কাছে যাবে, জাহান্নামী মানুষগুলো আদম নবী বলবে আমি কন্ডম খেয়েছিলাম, আল্লাহ দোয়া কবুল করবে না, তোমরা যাও নূহ নবীর কাছে, নূহ নবী বলবে আমার সন্তান কেনানের জন্য সুপারিশ করেছিলাম, দোয়া কবুল হয় নাই, তোমরা যাও মুসা নবীর কাছে, মুসা নবী বলবে ইব্রাহিমের কাছে, ইব্রাহিম বলবে ঈসার কাছে, ঈসা নবী বলবে যাও তোমরা আখিরি নবী পয়গম্বরের কাছে, এরে নবীর উম্মতের দল আমার আল্লাহ বিরোধিতা করেছো, তারই কাটছো, টুপি ছাড়ছো, নামাজ ছাড়ছো, রোজা ছাড়ছো, হত্যা কাটছিলছো, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ আসো নাই, টাকার মালিক ওই সুপারি বানাইছো, আমি নবীর ঘরে আসো নাই, মদিনা আসো নাই, আল্লাহর হাবিব বলবেন সৌকান সৌকান, তোরা দূরে যা দূরে যা, তোরা আমার উম্মত না, সবাই কাঁদতে থাকবে, আল্লাহর হাবিব সেজদা থেকে মাথা উঠে গিয়া সব শেষে আল্লাহর হাবিব জান্নাতের গেটে যাবে, গিয়ে দেখবে আল্লাহর বান্দারা ইমানদারের ওয়েটিং রুমে অপেক্ষা করবে, গো আল্লাহর নবী বলবে ও জান্নাতে ঢুকবে, আমার মালিক জান্নাতের এসটাই সাজাইয়া বলবে নবী গো তোমাদের মধ্যে একজনে হামলে বাড়ি তালা পাঠ করো, নবীদের মধ্যে পাঠ করা শুরু করবে, এরপরে ডাকিয়া বলবে ও নবীগণ তোমাদের মধ্যে একজন তেলাওয়াত করাও, তাও নবীর কণ্ঠে সুরায় তোহা তেলাওয়াত শুরু করবে, আপনাকে খুঁজতে বাইতুল্লাহ গেলাম, আপনাকে খুঁজতে মদিনায় গেলাম, অদমা পেলে গেলাম, হালকায় গেলাম, ইস্তেমায় গেলাম, ওই যে টুঙ্গির ময়দানে চরমনার ময়দানে আল্লাহ কাছে গেলাম, আপনাকে ভাই না আজকে পেয়েছি, আপনার কণ্ঠে বয়ান চূর্ণ তেলাওয়ার চূর্ণ ধরে কর আল্লাহু আল্লাহ, ইতিমধ্যে আমার আল্লাহ সুরার রহমানের তেলাওয়ার শুনে দিবে,
বান্দারা সবাই মালিকের তেলাওয়াত শুনিয়া লাফালাফি শুরু করতে থাকবে। আমার আল্লাহর তেলাওয়াত শুনিয়া আমার মালিকের গোলামেরা ও ঢাকার মুসলমান যুবক ইন্না শানি আকা হুয়াল আবতাও। আমার নবীকে বলেছেন লেজ কাটাও। ও পয়গম্বরের উম্মত, আমার নবী লেজ কাটা নয়, আমরা সেই নবীর উম্মত, আমরা নবীর আদর্শ ধরে রেখেছি, আমরা মরণ পর্যন্ত সান্তরাম দিয়া হলো আদর্শ ধরে রাখবো। তবে আজকের শ্রেষ্ঠ ভাই একটা কথা বলবো রে যুবক রে, কার মা নাই কার বাবা নাই, আমি একটু হাতটা জাগায় দেখতে চাই, কার মা নাই কার বাবা নাই তার হাতটা তুলে দেখাও। হে যুবক হাতটা নামাও, কার কার বাবা এই মজলিসে আছে জানি না, এমন কয়েকটা যুবক যার বাবা মজলিসে আছে তারা একটু হাতটা তুলে দেখাও, কার বাবা মজলিসে আছে হাতটা তুলে দেখাও, কার কার বাবা মজলিসে আছে। অনেকেই আল্লাহর ফজলে এই দেশে আসছে, ঢাকায় আসছে, বাবায় বাড়িতে কথা কয় না, বাবায় বাড়িতে মায়ের বাড়িতে ওই মায়ের জন্য দোয়া কর, রাত্রিবেলা রুমের চিৎকারি লাগা বাবার জন্য দোয়া করো, কালকের নোয়াখালী যাই বিদার থেকে সন্তান আসে চোখের পানি ঢেলে কান্না করে হুজুর মায়ের দয়া কান্নে মা কয়ে ডাক দেবো মা কবরে। বাবায় বিদার বাড়ি গেলাম, বাবায় বিদার যাওয়ার পর এক বছরের মাথায় বাবায় গেল, আজকের নোয়াখালী স্টান থেকে বাবায় নিয়ে যেত, আমার বাবাও নাই মাও নাই, বিদেশ থেকে টাকা পয়সা কামাই করে বাড়ি আসলাম, এখন পর্যন্ত বিবাহ করি না। এ ঢাকার যুবক অনেকেই কাজ কাম করো, অনেকে বিবাহ করো না, মা নাই বাবা নাই এতিমের মতো রাস্তায় রাস্তায় ঘোরো, আজকের থেকে মা বাবার জন্য দোয়া করা, চোখের পানি গেলে আল্লাহর কাছে কান্দো, দেখবি আল্লাহ দোয়া কবুল করতে পারে, ঠিক কিনা? এই জন্য যুবকের দল মুসলমান ইমানদার শেষ বলবো, আমার মালিক আপনার মালিক আপনাদের আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দিয়েছে, টুঙ্গির ইস্তেমা আসতেছে, যদি ভালো লাগে চলিয়ে যাইও, শর্মনার ময়দানে 26, 27, 28 নভেম্বর তোমাদের মাঝে দাওয়াত দিলাম অগ্রহানের মাহফিল, 12, 13, 14 অগ্রহান যদি ভালো লাগে ঢাকা সদরঘাট থেকে আগামী 26, 27, 28 নভেম্বর শর্মনাইর উদ্দেশ্যে রওনা দিও, দলাদলি বন্ধ করো, আল্লাহকে ভয় করো, নেককারদের কাছে সংস্পর্শে যাও, আল্লাহ কবুল করতে দেরি লাগে না, কারে কোন সময় কোন দিন কবুল করবে কারো জানা নাই। হায় রে যুবকের দল, ওই আমার মালিকরে ডাকিয়া সঙ্গের সাথী বানাইয়া মাওলার কবরে যাও, কথা বলেন ঠিক কি না? কেউ নাই তোমার আমার কেউ নাই, আমার আল্লাহ বাদে কেউ নাই, তোমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন দিনের পথে রাখে, আল্লাহ যেন হেদায়েত দান করে, আল্লাহ যেন সবাইকে ঈমানের সাথে মৃত্যু দেয়, ধরে বলেন আমিন। আপনার জান্নাতের মেহমান বানায় না, জোরে বলেন আমি। সময় একটু দেখতে চাই আমার মালিকের নাম ভালো লাগে কি লাগে না, আরো জোরে কান লাগে কি লাগে,
আমার আল্লাহর নামটা ভালো লাগে রে যুবক, আল্লাহর নামের জিকির ধরো, আল্লাহ আল্লাহ বলো সুন্দর করিয়া মহাব্বতের সাথে, আল্লাহ আল্লাহ আল্লাহ।